নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। কল্পতরু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কল্পতরু, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। অনুষ্ঠানটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, নিয়মিত দর্শক বন্ধুরা জানেন, তাই আমাদের অনুষ্ঠানে ফোন করার সুযোগ থাকছে, আপনাদের সমস্যাগুলো শেয়ার করে নেওয়ার সুযোগও কিন্তু থাকছে। ফোন করতে ডায়াল করবেন 0332571225 ও 2266 এই নাম্বারে। আর কল্পতরু অনুষ্ঠান মানে যেই মানুষটি হাজির থাকে তিনি হলেন শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, এবং যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমিডি এবং লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক উনি, যেই কারণে ওনার অনুষ্ঠান বাড়িতে বসে ফলো করা মানে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলো আপনারা জানতে পারেন এবং এই শাস্ত্র সম্পর্কিত নানা জ্ঞান আপনারা লাভ করতে পারেন, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার এবং বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী। দাদাকে আজকে আমাদের এই গ্লোব টিভি স্টুডিওতে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার, গ্লোব টিভি সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই আমার গুরুদেব গুরুমাতাকে, প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভির পর্দায় দেখে চলেছেন। কথা না বাড়িয়ে সরাসরি আজকে একটু আলোচনায় চলে যাই, কারণ গত এপিসোডগুলোতে মাঝখানে আমি শিলিগুড়িতে ছিলাম, বৃহস্পতিবার আসতে পারিনি, শনিবার অন্য একটি মিডিয়াতে 1:40 হয় আপনারা জানেন, সেখানেও লাইভ করতে পারিনি। তো আমি সবসময় আমার সপ্তাহে 3টে দিন অনুষ্ঠান আমি সবসময় চেষ্টা করি কিন্তু লাইভ থাকা। গ্লোব টিভিতে আজকে সোমবার দিন দুপুর 2:45, বৃহস্পতিবার দিন গ্লোব টিভিতে 2:25 এবং অন্য একটি মিডিয়াতে 1:40 আপনারা দুপুরবেলা দেখতে পান সুব্রত চক্রবর্তীকে। তো আজকে যে বিষয়টাকে আলোচনা করব, আমার গত সোমবার দিন আমি যে এপিসোডটা করতে করতে শেষ করে গেছিলাম সেটা হচ্ছে আমাদের গোচর ফল, তাই তো শ্রোশী? গোচর নিয়ে আমি আলোচনা করছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোচরকে নিয়ে আর হয়তো বেশি বাড়াবো না, যারা এপিসোডগুলো মিস করে গেছেন তাদের কাছে একটু অনুরোধ করব, যারা আমার অনুষ্ঠানকে ভালো লাগে ফলো করেন তারা অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে আমার নামটা সার্চ করতে পারেন, শ্রী সুব্রত চক্রবর্তী, SHRI SUBRATCHAKRABORTY সুব্রত চক্রবর্তী, শ্রী সুব্রত চক্রবর্তী। ইউটিউবে সার্চ করলে আমার যে অনুষ্ঠানগুলো আমি লাইভ করি সেগুলো কিন্তু ওখানে আপডেট দেওয়া থাকে, আপনারা ওখানে অনলাইন দেখতে পারেন বা ডাউনলোড করেও দেখতে পারেন। তো গোচর ফল যারা মিস করে গেছেন তারা অবশ্যই ইউটিউব একটু ফলো করবেন, কারণ এখনকার দিনে প্রত্যেকের মানুষের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকে, স্মার্টফোন ইউজ করছেন সবাই, তো তারা অবশ্যই কিন্তু এগুলোকে ফলো করতে পারেন আমার অনুষ্ঠানগুলোকে নিয়মিত। তো আজকে যে বিষয়টাকে নিয়ে একটু আলোকপাত করবো সেটা হচ্ছে আমাদের সংখ্যাতত্ত্ব। গোচরগত ফল আমাদের মানুষের জীবনে একটা কীরকম যে প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি 2টো এপিসোড নিয়ে, এবং আমাদের গোচরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল সময়, মুহূর্ত গণনা এবং টাইম ক্যালকুলেশন। টাইম অনুযায়ী যদি আমরা যে কোনো কাজ করতে পারি আমার মনে হয় জীবনের ক্ষেত্রে সেই জায়গায় খুব বেশি সাকসেস। আপনারা হয়তো সেই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আমার সঙ্গে সহমত হবেন যে আমাদের প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়কে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে মনে হয়, একটা কথা আগেকার দিনে বলতো যে সময়ের কাজ সময়ে করি আমরা নতুনভাবে আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারি। তাহলে আমাকে যে কোনো জিনিসটাকে কিন্তু সময়ে করতে হবে, আমরা যদি দুপুরের খাবারটাকে বিকেলের দিকে খাই তার টেস্ট পাওয়া যায় না বা শারীরিক দিক থেকে প্রবলেম হয়, ঠিক সেরকমই আমাদের জীবন গঠনের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটাকে ঠিকমতো যদি হ্যান্ডেলিং করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে খুব ভালো আমরা প্রতিষ্ঠা লাভ পেতে পারি, এবং আমরা প্রত্যেকটা জিনিসকে যদি সময় অনুপাতে সময়কে মেপে কাজ করতে পারি জীবনটা হয়তো অনেকটাই সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। তো সেই জায়গায় দেখি সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমার কাছে বিভিন্ন ধরনের কুষ্টি বানিয়ে নিয়ে গেছেন বা যারা আমার কাছে আসেন, আমি প্রেসক্রিপশনের মধ্যে যে জিনিসটা বানিয়ে দিই, প্রেসক্রিপশনও দেখবেন আমার সেখানে লগ্ন কুণ্ডলী থাকে, তার দশা অন্তর্দশা থাকে, এবং বিশেষ করে যেটা অনেকেই দেন সেটা হচ্ছে বিশ্ব বিরিঞ্চি চক্র। এই বিশ্ব বিরিঞ্চি চক্রের মাধ্যমে টাইম ক্যালকুলেশন সম্বন্ধে অনেক কিছু জিনিস আমি সেখানে তুলে ধরি, যারা আমাকে দেখে গেছেন তারা অবশ্যই জানেন যে একটা মানুষের জীবনে সময় কতটা ভেরিফাই করে। সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনায় আসি আজকে, যে সংখ্যাতত্ত্ব অনেকে বলেন দাদা যে সংখ্যাতত্ত্ব নিয়ে অনেকে বলেন যে আপনি যখন অনেকে লাইভ ফোন ইন করেন বা যাদের কাছে ডেট অফ বার্থ নেই অনেকে কী করেন না 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন বা 1 থেকে 108 মধ্যে একটা সংখ্যা বলুন, তাই তো শ্রেষ্ঠী? আমরা অনেকজনকেই কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠান দেখি, তার ভ্যারিয়েশনটা কী, কেন তার গুরুত্বটা কোথায়, সংখ্যাতত্ত্বে গুরুত্ব কোথায়। প্রথমে বলি প্রত্যেক মানুষের মধ্যেই ডেট অফ বার্থ নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে, কারণ আমরা পারফেক্টলি কেউ বলতে পারবো না ওটাই আমাদের জন্ম সময়, কারণ সময়টাকে নিয়ে কিন্তু একটা বেশি
টালবাহানা তৈরি হয়, পার্টিকুলার এদিক না এদিক একটু কিন্তু ফ্ল্যাকচুয়েট ঘটে সবার ক্ষেত্রেই। তো আমরা একটা নির্দিষ্ট যখন জন্মকুণ্ডলী বানাই, তার সাথে কিন্তু আপনার হস্তরেখাটাকে ভালো করে বিচার করা, পাম্প স্টাডি করা ভালো করে, হস্তরেখায় কোথায় গ্রহের অবস্থান, কি দশা অন্তর্দশা পাশ করছে, আপনার হস্তরেখা কি বলছে, সেটার সঙ্গে তার আপনার হরোস্কোপটাকে ম্যাচিং করা, ন্যাটাল চার্টটাকে ম্যাচিং করা, এবং তার সাথে সাথে আমাদের সংখ্যাতত্ত্বের বিচার, মুহূর্ত গণনার বিচার, সংখ্যাতত্ত্ব এলো কোথা থেকে। প্রথমে আমরা বলি, আমাদের কিন্তু 9টি গ্রহ আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ কি না, যদি আমরা একটুখানি আমাদের যে শিডিউল অনুযায়ী গ্রহেদের শিডিউল যেরকম আছে, প্রথমে হচ্ছে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ, এই হচ্ছে 9টি গ্রহ, ঠিক আছে। এবার আমরা যখন এই 9টি গ্রহকে যখন আমরা ভাঙতে যাব, তার দশা কিভাবে চলা হয়, ধরুন সাপোজ আমি ধরছি আপনার জন্ম হয়েছে কেতুর দশায়, তাহলে দশাটা কিভাবে অন্তর্নিহিত হবে, না প্রথমেই আপনার ক্ষেত্রে কিন্তু কেতুর দশা আসবে, তারপরে শুক্রের দশা আসবে, তারপর চন্দ্রের দশা আসবে, তারপর রবির দশা আসবে, তারপরে মঙ্গলের দশা আসবে, বৃহস্পতির দশা আসবে, তারপরে কি আসবে না শনির দশা আসবে, আবার বুধের দশা আসবে, এইভাবে কিন্তু আবার কেতুর দশা চলে আসবে, এরকমভাবে কিন্তু আমাদের জিনিসটা ম্যাচিওর করে। এবার কারো ধরুন কেতুর দশায় জন্মগ্রহণ করেছেন, তাহলে তার কিরকম দশাটাকে অতিবাহিত হতে পারে, না কেতুর পরে কিন্তু শুক্র চলে আসে, কিন্তু কেতুর দশা এবং অন্তর্দশাগুলো কিরকমভাবে ভাঙা হয়, না কেতু কেতু, কেতু শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, কেতু মঙ্গল, কেতু রাহু, কেতু বৃহস্পতি, কেতু শনি, কেতু এবং বুধ। এরপরে আবার ঠিক শুক্রের দশা যখন আসছে, ঠিক শুক্র শুক্র, শুক্র শুক্র আরম্ভ হলো, তারপরে হচ্ছে শুক্র রবি, শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল, শুক্র রাহু, শুক্র বৃহস্পতি, শুক্র শনি এবং শুক্র বুধ, এরমভাবে কিন্তু আমাদের দশা অন্তর্দশাগুলো চলতে, তাহলে সেখানে কিন্তু সে নয়, তাই তো, প্রত্যেকটা ভাব কিন্তু আমরা পাচ্ছি নয় করে, তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের সংখ্যাতত্ত্বের এক থেকে নয় এই জায়গাটা কিন্তু চলে এসছে। আবার ধরো আমরা যদি আমরা সেই আগেকার দিনে আমাদের ছোটোবেলায় যেরকম বলা হতো যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ষষ্ঠে ঋতু, সাতে সপ্ত সমুদ্র, অষ্ট হচ্ছে অষ্টবান, নয় হচ্ছে নবগ্রহ, সেই কিন্তু 9টা, অর্থাৎ আমাদের সংখ্যাতত্ত্বর মূল বিচারটা কিন্তু এখানে লুকিয়ে আছে নবগ্রহ চক্র বা নবতারা চক্রের মাধ্যমে। এবং নবতারা চক্রের যদি আমরা টাইম ক্যালকুলেশনটাকে ভাঙি, তার বিচারটা কীরকম আসছে, না প্রথমে হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, সেখানেও কিন্তু 9টা। আবার বলছি নবতারা চক্রকে যদি আমরা ভাঙি, সেখানে কিন্তু 9টা গ্রহের ক্যালকুলেশন আসছে, কীরকম প্রথম থেকে আবার বলছি, সেখানে হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, সেখানেও কিন্তু 9টা। 9টা গ্রহ আমি প্রথমে বললাম আমাদের গ্রহের যে অবস্থান, সে প্রথমে হচ্ছে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ, সেখানেও কিন্তু 9টা। অর্থাৎ এই সংখ্যাতত্ত্বের মধ্যে কিন্তু এই 9th এক থেকে 9 এই বিচারটা কিন্তু ঘোরাফেরা করছে। এবং আমাদের এই যে 9টি গ্রহ এবং 9টি তিথি, হ্যাঁ, তারও একটা গুরুত্বপূর্ণ বিচার আছে। এবং নবতারা চক্রে আমি ভাগটা বললাম যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, সেখানেই কিন্তু ক্যালকুলেশনটা লুকিয়ে আছে আমরা জীবনের ক্ষেত্রে কতটা সাকসেস পাচ্ছি। এখানের ক্ষেত্রে একটা মজার বিষয় দেখুন যে জন্ম, সম্পদ, বিপদ, বিপদটাকে একটু খেয়াল করেন, বিপদ, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র, এই যে এখানে বিপদ, ক্ষেম এবং পত্তরি, এই যে তিনটে জায়গা মানুষের ক্ষেত্রে যদি সেখানে গ্রহগত কানেকশন যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে, আমরা যখন ন্যাটাল চার্টটা বিচার করছি তার সঙ্গে নবতারা চক্রকে আমরা যখন ফেলতে যাচ্ছি, দেখা গেল কিছুভাবে সিক্স হাউস, এইট হাউস এবং টুয়েলভ হাউসের লর্ড ডিগ্রিগত কানেকশন অনুযায়ী সেখানে বিপদ রাশিতে অবস্থান করছে, সেখানে ক্ষেম রাশিতে অবস্থান করছে, পত্তরি রাশিতে অবস্থান করছে, তাহলে সেই যখন টাইম ক্যালকুলেশনে চলে আসবো সংখ্যাতত্ত্বের মাধ্যমে, তখন এই জায়গার মধ্যে যে গ্রহগুলো পড়বে সেই গ্রহগুলো কিন্তু আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনাকে ডিস্টার্ব করতে পারে। এবার অনেকে বলে থাকেন দাদা, বিশেষ করে যে রাহুর দশা যখন চলে, কেতুর দশা যখন চলে, শনির দশা যখন চলে, তখন কিন্তু মানুষের সবসময় খারাপ যায়। আপনাকে আমি বলে রাখি দাদা, রাহুর দশা মানেই যে আপনার জীবনে পুরোটা খারাপ যাবে সেরকম নয়, রাহুর দশা এরকমও গেছে মানুষ জীবনে সাকসেস পেয়েছে, কেন জানেন, দেখা গেল তার হচ্ছে জন্ম, সম্পদ হয়ে গেছে কিন্তু রাহু,
জন্ম সম্পদ, আমি নটা প্রথমেই বলছিলাম, জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তরি সাধক বদ মিত্র অতিমিত্র, সেখানে যদি সম্পদ রাহু নক্ষত্রের সঙ্গে কানেকশন ঘটায় তাহলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী রাহু হিসাবে, তাহলে রাহু যদি আপনার যখনই দশা আসবে, ধরুন আপনার কিছুভাবে হয়তো মঙ্গলের দশায় জন্মগ্রহণ করেছেন, আপনি মঙ্গলের দশা পার করার পরেই আপনার আসছে রাহুর দশা, তাহলে রাহু তো আমাদের সম্পদ আপনার জন্মচক্র নবতারা চক্র অনুযায়ী আপনার সেকেন্ড হাউস মানে ধনস্থান সেখানে কিন্তু রাহু, অর্থাৎ রাহুর দশা যখন আসবে আপনাকে কিন্তু সেই জায়গায় অর্থনৈতিক সফলতা দিয়ে যাবে, তার অন্তর্দশা আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দিয়ে যাবে, আপনি সেই দশায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মানবত্বক একটা সফলতা পেলেন। তাহলে আপনি নিজে অবাক হয়ে যেতে পারেন যে রাহুর দশা মানুষের জীবনে যেখানে দুর্দশা দেয় আমার ক্ষেত্রে কেন রাহু সেখানে একটা ভালো ফললাভ দিল, অর্থাৎ তার অন্তর্নিহিত সংখ্যাতত্ত্বের যদি আমরা ব্যাখ্যার মধ্যে যাই তাহলে কিন্তু আমরা এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলোকে ধরতে পারি যে রাহুর দশা মানেই খারাপ নয়, কেতুর দশা মানেই খারাপ নয়, শনির দশা মানেই কিন্তু খারাপ নয়। এখানে আমি একটা বিশেষ দ্রষ্টব্য আমি উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে কি রাহু এবং কেতু কিন্তু কেউ গ্রহ নয়, এরা কিন্তু ছায়া গ্রহ, এরা ছায়া গ্রহ, যে গ্রহের আন্ডারে থাকে সেই গ্রহ কিন্তু রুলিং করে এবং সেই গ্রহে কিন্তু প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কাজ দিতে আরম্ভ করে। তাহলে রাহু যখন কাজ দিতে আরম্ভ করবে, ধরুন রাহু কিছুভাবে সাপোজ বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করে আছে, আমি ধরলাম রাহু বৃহস্পতির সাথে কানেক্ট করে আছে বা বৃহস্পতি রাহু নক্ষত্র অবস্থান করছে, তাহলে রাহু তো একজন ছায়া গ্রহ, সে কিন্তু বৃহস্পতিকে রুল করাচ্ছে। এবার অনেকে বলে যাবেন বৃহস্পতি রাহুর এখানে ছড়িয়ে হলো কিন্তু গুরুচণ্ডাল যোগ, তাহলে গুরুচণ্ডাল যোগ মানে যে আপনার ক্ষেত্রে খারাপ দেবে না, রাহু সেখানে কিন্তু আপনার সম্পদ স্থানে বসে আছে, সেকেন্ড হাউসে বসে আছে, সে বৃহস্পতির সাথে কানেকশন করে আপনার ওই যোগটা কিন্তু একটা রাজযোগ তৈরি করে দিল। এখানেই কিন্তু জ্যোতিষের খেলা, অর্থাৎ অন্তর্নিহিত জায়গাগুলোকে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ আছে বলেই সেটা খারাপ দেবে, আপনার ক্ষেত্রে রাহুর দশা যাচ্ছে মানেই খারাপ দেবে, আপনার ক্ষেত্রে শনির দশা যাচ্ছে মানে খারাপ দেবে, এরকম কিন্তু নয়। এই যে অনেক মানুষ বলেন আমার অনেক বাজে দশা গেছে, খারাপ দশা যাচ্ছে কিন্তু আমি সেখানে সফলতা পেয়েছি, কিন্তু আমার ভালো দশা যাচ্ছে দেখা গেলো বৃহস্পতি দশা যাচ্ছে আপনার সেখানে কিন্তু বিপদ নারী বা বিপদের অবস্থান করছে, সেখানে কিন্তু ক্ষেমে পত্তরি অবস্থান করছে, ক্ষেম বা পত্তরির মধ্যে অবস্থান করছে বৃহস্পতি, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সেই পজিটিভিটা আপনার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, যতই বৃহস্পতি আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করুক। এখানে কিন্তু সংখ্যাতত্ত্বের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোনে কেউ আছেন? একজন কলার বন্ধুকেও পেয়ে গেছি সাথে, নমস্কার বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার বলুন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, কার বিষয়ে জানবেন? কার জন্ম সময়? আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু বাইরের দিকে এসে কথা বলুন না, আপনার ফোনটা প্রচন্ড খুব ডিস্টার্ব হচ্ছে আপনার ফোনটা। সরি, আমরা এই লাইনটা দিতে পারলাম না, হ্যাঁ খুব প্রবলেম হচ্ছে, তো আপনি অবশ্যই যদি পারেন, আপনি ফোন পেলেন এ গেল খারাপ লাগছে, আপনি যদি পারেন কখনো রাত্রির দিকে আমার দেখুন একটা বুকিং নাম্বার যাচ্ছে 9874207060, এই নাম্বারে একবার কল করে নেবেন রাত্রিবেলার দিকে 9টার পরে, আমি অবশ্যই আপনার সাথে কথা বলে নেব। হ্যাঁ, কে আছেন সাথে? নমস্কার, হ্যালো। হ্যালো নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম, ডেট অফ বার্থ? 7 সেপ্টেম্বর 2000। সময় বলুন। 3 মিনিট, কলকাতা। দুপুর 1:03? হ্যাঁ। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, আরেকবার ডেট অফ বার্থ আরেকবার বলবো। 7 সেপ্টেম্বর 2002, দুপুর 2000? হ্যাঁ। আচ্ছা, 2000, জন্ম সময় দুপুর 1:03? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, ডেট অফ বার্থ আরেকবার বলুন তো, একটু ডিস্টার্ব হচ্ছিল ল্যাপটপটা, বলুন আরেকবার বলুন। 2000 হতো? 7 সেপ্টেম্বর 2000, 7 সেপ্টেম্বর, তাই তো? আর জন্ম সময় দুপুর 1:03? জন্মস্থান কলকাতা। ছেলের নাম বলুন। রাহুল রায়। আচ্ছা, অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, দাদার প্রোগ্রাম খুব দেখি। আজকে লাইন পেয়ে গেলেন, সঙ্গে থাকুন। আচ্ছা, রাহুলের বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, বৃহস্পতিবার জন্ম ছিল, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, কেতু নক্ষত্র জন্ম হয়েছিল, তৃতীয় চরণে জন্ম হয়েছিল, স্বর্ণ পায়াতে জন্ম, আয়ুষ্মান যুগে জন্ম হয়েছিল, এবং গণ হচ্ছে রাক্ষস বা দেবারি গণ। এগুলো কি জানতেন? না দাদা, এগুলো জানতামই না। আচ্ছা, এগুলো জানতেন না। ওর ক্ষেত্রে কিন্তু দেখুন, বুধ তুঙ্গস্থ অবস্থাতে আছে, রবি সক্ষেত্রগত, শুক্র কিন্তু নিচস্থ হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, লগ্নকালীন ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি শনির কম্বিনেশন লগ্নে কিন্তু চন্দ্র এবং কেতু এবং বুধ শুক্র এখানে একটা কিন্তু রাজযোগ সৃষ্টি করেছে। প্রথমে বলে, ছেলে পড়াশোনা কমপ্লিট করেছে? বিএ ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ার, ওর ক্ষেত্রে যেটা বলবো প্রথম থেকেই, যে লগ্নে যেহেতু কেতু অবস্থান করছি, ও কিন্তু না যে কোনো জিনিসটা ডেভেলপমেন্ট কিন্তু সহজে আসবে না, প্রচণ্ড বাধার মধ্যে দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট আসবে প্রথমত। দ্বিতীয়ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যায় ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগতে পারে। কিন্তু দেখুন, ওর ক্ষেত্রে বুধ শুক্র এখানে রাজযোগ সৃষ্টি করলো, হ্যাঁ, কিন্তু এই রাজযোগটা যেহেতু এখানে সৃষ্টি করলো, সেখানে রাহুর একটা দৃষ্টি বিনিময় থাকার জন্য সেই রাজযোগটা অনেকটা ড্যামেজ করলো। অর্থাৎ ওর জীবনে যে সফলতাটা পাওয়ার কথা, সেই সফলতা কিন্তু সহজে হবে না প্রথমত। এবং দেখবেন, এই সময় ক্ষেত্রে পড়াশোনা করছে কিন্তু রেজাল্টের প্রচণ্ড পরিমাণে ঘাটতি এবং অমনোযোগিতার ভাব বেশি পরিমাণে দেখা যাবে। একদম ঠিক। এবং ওর ক্ষেত্রে যেটা দেখবেন, দেখুন বৃহস্পতি থেকে সেকেন্ড হাউস রাহু, যেহেতু বৃহস্পতি যেখানে বসে তার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, তো এই কানেকশনটা দেখায় কিন্তু অনেক সময় বন্ধু বৎসলতা প্রচণ্ড পরিমাণে বেশি থাকবে, এবং আপনাদের গার্জেনদের কথা কম শুনবে এবং বাইরের লোকের কথা বেশি শোনে। ও বেশি কেন বলুন তো? এটা হচ্ছে কারণ, দেখুন যেখানে বৃহস্পতি লগ্নকালীন ক্ষেত্রে জন্মছকগত ভাবে লগ্ন থেকে যেখানে বৃহস্পতি অবস্থান থাকে, বৃহস্পতি থেকে যদি তার সেকেন্ডে রাহু থাকে, তখন তার কিন্তু কি হয় দেখবেন, গার্জেনদের কথা তারা কম শোনে এবং নিজস্ব মতামতটা বেশি প্রাধান্য দেয়, বাইরের লোকের কথা বেশি শুনবে। এবং দেখবেন, এরা জীবনে কিন্তু অনেক জায়গায় ঠকে যায়, তারপরে কিন্তু আপনাদের কাছে এসে ডিসিশন নিতে চায় যে এটাকে আমি ঠিক করলাম, কিন্তু ততক্ষণে কাজটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এরকম হয় না ছেলের ক্ষেত্রে, বুঝতে পারেন? আপনি জানতে চাইছেন কি ছেলের কেরিয়ার, কেরিয়ার নিয়ে? তো কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আমি যেটা বলবো না, ছেলের ক্ষেত্রে দেখুন, লগ্নে চন্দ্র এবং কেতু আছে, একদিক থেকে কেতুটা ড্যামেজ করছে, চন্দ্রটা কিন্তু ভালো। আপনি যদি পারেন ছেলেকে একটুখানি, বিশেষ করে কেতুর প্রতিকার করিয়ে রাখবেন, কারণ ছেলের ক্ষেত্রে এই যে একটা অমনোযোগিতা ভাব এবং আপনাদের কথাবার্তা না শুনে বাইরের জগতের সঙ্গে একটা মেশার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেশি, পড়াশোনার প্রতি যেভাবে পড়াশোনা করছে রেজাল্টের একটা ঘাটতি আছে, এবং ভবিষ্যৎ জীবনে দেখবেন কর্মসংক্রান্ত ব্যাপার নিয়ে ওর মধ্যে একটা উদাসীনতা ভাব আছে, মানে যে কোনো জিনিসটা খুব ক্যাজুয়ালি নেয়, মানে ওর মধ্যে না গুরুত্বপূর্ণ ভাব জিনিসটা কম। যে কোনো জিনিসটা আমি পড়াশোনা করছি তার একটা গুরুত্ব দেওয়া, জীবনের প্রতি গুরুত্ব দেওয়া, ওর মধ্যে সেই গুরুত্বহীনতাটা বেশি, তাই না? তো আমি বলবো, এটা একমাত্র তৈরি হচ্ছে কিন্তু লগ্নে কেতু আছে এবং রাজযোগটা ওর ক্ষেত্রে রাহুর, যেখানে বৃহস্পতি তার সেকেন্ডে রাহু আছে এবং রাহু কিন্তু রাজযোগটাকে নষ্ট করছে। যদি পারেন কিন্তু অবশ্যই কেতুর একটা প্রতিকার করিয়ে রাখুন, ঠিক আছে। কেতু এবং রাহু, কেতু এবং রাহু দুজনকেই করিয়ে রাখুন। ফার্স্ট কেতু করাবেন, কারণ যেহেতু দশা অন্তর্দশা অনুযায়ী কেতুটা বেশি ড্যামেজ এখন ক্ষেত্রে, রাহুকে ডাইরেক্ট করা যাবে না, আগে কেতুকে প্রতিকার করুন, তারপরে রাহুর প্রতিকার করাতে হবে, ঠিক আছে। যদি পারেন ভালো অ্যাস্ট্রোলজার কাউন্সিলিং গ্রহণ করুন। ওর কিন্তু কর্মজীবন ভালো, জানেন তো, ছেলেটি কিন্তু এমনিতে ভালো, কিন্তু আমি বললাম যে পাঁচজনের সঙ্গে মিশে ওদের বেশি প্রাধান্য দিচ্ছে, হ্যাঁ। তো আপনি যদি পারেন একটু প্রথমে কেতুর প্রতিকার করান, তারপরে রাহুর প্রতিকার করাবেন, দেখবেন জীবনের ক্ষেত্রে ছেলেটার যে একটা জীবনের ক্ষেত্রে ব্যালেন্সের অভাব, সেই জায়গায় মনে হয় একটু ঠিক হয়ে যাবে। আর এই অনুষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে দাদার বৈশিষ্ট্য কিংবা আমাদের এই কল্পতরু অনুষ্ঠানের বৈশিষ্ট্য, যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়টাকে একদম, মানে একদম গভীরে গিয়ে সেটার আলোচনা করা হয়, বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং সায়েন্টিফিক ওয়েতে করা হয়। কেন করি এটা? কারণ যাতে মানুষ বুঝতে পারে আমি যে আলোচনাটা করছি, সেই আলোচনাটার সাথে একজন লাইভ ফোন ইন আমি অনুষ্ঠান করছি, আমি যখন যে চারটা পারছি, আমি সবসময় চেষ্টা করি যে বিষয়টা আলোচনা করছি সেই তার চার্টের সাথে মেলবন্ধন ঘটানোর এবং তার জীবনে সেইটা কতটা প্রাধান্য। দেখুন আমাদের তো জ্যোতিষের একটা সেক্টর আছে, আমরা যখন ডাক্তার দেখাতে যাই, একটা ডাক্তার দেখাতে গেলে কিন্তু একটা মানব শরীরের আলাদা আলাদা স্পেশালিস্ট আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের জ্যোতিষেরও কিন্তু একটা জায়গা স্পেশালিস্ট জায়গা আছে, যে আজকে একজন চাকরি পাচ্ছেন, এই যে ফোন করলেন সেকেন্ড কলার রাহুল, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে যে চার্টটা, দেখুন আমি ওরটাকে নিয়ে একটু আলোচনা করি, যেহেতু আমি আজকে সংখ্যাতত্ত্বের মধ্যে আছি, তো সংখ্যাতত্ত্ব অনু
অনুযায়ী ওর ক্ষেত্রে দেখুন কেতু বিপদ সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিপদ নাড়িতে অবস্থান করছে, নটি গ্রহের মধ্যে বিপদ কিন্তু 3 নম্বর নক্ষত্র, এবং কেতু লগ্নেতে অবস্থান করছে। লগ্ন মানে কিন্তু আমাদের দেহস্থান, লগ্ন হচ্ছে আমাদের জন্মকালীন ক্ষেত্রে ভিত বলা যায়, তো সেই জায়গাটার যে ড্যামেজ থাকে। এবং আমি বারবার বলছি এই একটা ক্যালকুলেশন, যারা জ্যোতিষ অনুরাগী জ্যোতিষকে ভালোবাসেন তারাও শিখে নিন যে লগ্ন থেকে যেখানেই বৃহস্পতি থাকুক না কেন, বৃহস্পতি থেকে তার সেকেন্ডে যখন রাহু অবস্থান করবে সেই জাতক জাতিকা যেই হোক না কেন, সে দেখবেন পিতা মাতাদের অর্থাৎ তার গুরুজনদের কথা কম শুনবে, বাইরের লোকের ব্যক্তিত্বের বেশি কথা শোনে। এটা আপনি মেনে নেবেন জীবনের ক্ষেত্রে, যদি জ্যোতিষটা তো এমন একটা জিনিস যে আপনারা যখন পড়াশোনা করবেন অ্যাপ্লাই ঘটাবেন একটা মানুষের সাথে যে কতটা প্রাধান্য খাচ্ছে, এটা আপনি আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে বৃহস্পতি থেকে যদি বৃহস্পতি যেখানে বসে আছে তার সেকেন্ডে যখন রাহু থাকে সে যতই যাই হোক না কেন বন্ধুবান্ধবদের এত পরিমাণ কথা শোনে, সে কিন্তু তার যে প্রিয় মানুষ আছেন বা তার শুভাকাঙ্ক্ষী কেউ আছে যা যারা হয়তো যার জন্য অনেক কিছু ভাবছে, সে কিন্তু সেই জায়গাটা ভাববে না, সে কিন্তু বন্ধুবান্ধব বাইরের জগতের সাথে এত মিশে যায়। পরে এরা আসে, পরে যখন ঠকে যায় যে কোনো কাজের ক্ষেত্রে তখন কিন্তু আবার সেই প্রিয় মানুষদের কাছে চলে আসে, তখন তারা কিন্তু তাদের ডিসিশনটাকে নেওয়ার চেষ্টা, কিন্তু ততক্ষণে তার অনেক কাজ ভেস্তে যায়। তো এই প্রবলেমগুলো জীবনের ক্ষেত্রে হয়, এবং ওর যেহেতু লগ্নকালীন ক্ষেত্রে কেতু বিপদ নাড়িতে অবস্থান করছে 3 নম্বর এবং লগ্নে আছে এই কানেকশনটা, এবং লগ্নের সঙ্গে কিন্তু চন্দ্র, চন্দ্র কি দেহ এবং মনকে নিয়ন্ত্রণ করে, তাই তো আমরা সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তাহলে কেতু এখানে বিপদ নাড়িতে অবস্থান করার জন্য ছেলেটির ক্ষেত্রে কিন্তু যেরকমভাবে ডেভেলপমেন্ট পাওয়ার কথা সেই জায়গাটা আসছে না, এবং দশা অন্তর্দশা অনুযায়ী ওকে সাপোর্ট করছে না। এই জায়গাটা যদি একটা প্রতিবেদন করা যায় আমি বলবো ছেলেটির যে প্রবলেম হচ্ছে বাইরের জগতে বেশি পরিমাণে মিশছে, হয়তো নেশার জগতে চলে যেতে পারে, বন্ধুবান্ধবদের সঙ্গে হয়তো একটা বাজে জগতে মিশে যেতে পারে, সেই জায়গাগুলোকে থেকে যদি ফিরিয়ে আনা যায় আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমরা ভাব বিচার ভালো করে কিন্তু প্রত্যেকটা ভাব বিচার করতে পারি, সেই ভাব বিচার যদি করা যায় মানুষের জীবনে পারফেকশনটা কিন্তু আনা যায়, আর পারফেকশন যখন আনবো দেখবেন আপনার মধ্যে অটোমেটিকলি আপনি কিন্তু জীবনে কিন্তু সফলতা পেতে আরম্ভ করেছে। আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু এটাই মোটিভেশন একটা যে মানুষের জীবনে প্রবলেম কি হচ্ছে তার প্রপার গাইড, প্রতিকার কিন্তু অনেক দূরের কথা। একটা মানুষকে যদি সঠিকভাবে কাউন্সিলিং করা যায় যখন ফেস টু ফেস আমরা যখন তার সামনে বসছি আপনার প্রবলেমটা এই নিয়ে আসছে, এই দশা অন্তর্দশা আপনাকে করাচ্ছে, এই গ্রহজনিত আপনাকে করাচ্ছে, আমি প্রত্যেক মানুষের কিন্তু কানেকশনগুলোকে দেখাই আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতির সাহায্যে, প্রত্যেকটা মানুষ যারা আমার কাছে আসে যে আমি কানেকশন করিয়ে দেখিয়ে দিই যে এই গ্রহের সাথে এই কম্বিনেশন এই ডিগ্রির মধ্যে অবস্থান করছে, এই ডিগ্রির জন্য কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করছেন আপনি, তাহলে সেই মতো যদি তার টিচ করা যায় প্রতিকারটাকে তাহলে আমার মনে হয় জীবনের ক্ষেত্রে সাকসেসটা খুব ভালো পাওয়া যায়, খুব ভালো সাকসেস আসে জীবনে। একদমই, আর এই জায়গাটা কিন্তু সময় থাকতে থাকতে বুঝতে হবে, যিনি ফোন করেছিলেন তার হাতে অনেকটা সময় রয়েছে। দাদা যখন এই জায়গাটা বললেন আপনি সময় থাকতে থাকতে বুঝুন, এবং যে সকল কলার বন্ধুরা আজকে লাইন পেলেন না তাদের উদ্দেশ্যে বলছি সমস্যা যদি মনে হয় প্রচুর পরিমাণে রয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু করতে হবে, আর সেটি কিন্তু আপনাদের হাতে, সুব্রতদা কিন্তু রয়েছেন আপনাদের পাশে এবং আপনাদেরকে সেই রাস্তা দেখানোর জন্য। আর আজকের এই বিশেষ অনুষ্ঠান যাদের ভালো লাগে তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে হলে একটি নাম্বার নোট করে নেবেন, আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9874207060, এই নাম্বারটা নোট ডাউন করে নিন, কারণ যে কোনো চেম্বারে পৌঁছানোর আগে আপনাদের কিন্তু ফোন করে তারপরে আসতে হবে। দাদাকে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন একটু শুনে নিন। সোমবার পেয়ে যাচ্ছেন হাওড়া বালিবাজার রত্নমণি চেম্বারে শ্যামবাজার জুপিটারে, সোমবার দিনই দাদা থাকছেন। মঙ্গলবার পেয়ে যাচ্ছেন কালীঘাট দিশায় এবং গড়িয়াতে, বুধবার পেয়ে যাচ্ছেন দুর্গাপুর বিরিঙ্গি মোড় হোটেল স্বপন এবং বর্ধমান কার্জন গেটে নিজস্ব চেম্বারে, বৃহস্পতিবার নৈহাটি আরবিসি কলেজের কাছে অঞ্জলি জ্যোতিষ বিভাগ, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে দাদা থাকছেন, শনিবার থাকছেন হাওড়া মল্লিক ফটক জেমস হাউসে, রবিবার গড়িয়া, এবং প্রতি মাসে যেরকম শিলিগুড়ি উনি পৌঁছে যান জানুয়ারি মাসেও কিন্তু দাদা শিলিগুড়িতে থাকছেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় নেই তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। অবশ্যই শেষ করব, শেষ করার আগে শুধু বলে যাই যে শিক্ষিত জ্ঞানপিপাসী দর্শক বন্ধু আপনারা তো আজকে আমার অনুষ্ঠানগুলো শুনলেন, যারা মনে করছেন যে নিজের লাইফকে বুস্টিং করাতে চান, নিজের লাইফের অনেক কিছু পরিবর্তন করাতে চান, জীবনে একটা দিশা পেতে চান যে হ্যাঁ জীবনে আমি এসেছি আমি কিছু করে যেতে চাই, তার জন্য কিন্তু শুভ্র চক্রবর্তী আপনাদের পাশে সবসময় আছে। অবশ্যই যদি চেষ্টা করেন দেখবেন সফলতার দায়িত্ব দেওয়ার কিন্তু আমার রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার।